পৌরসভার পুঁজিক লৈ দুই মিনিট মন্ত্রী কর্মচারী। এফালে যদি মন্ত্রী অশোক সিংহাল, আনফালে পৌরসভার কর্মী। পৌরসভার কর্মীর অভিযোগ ছয় মাহৰ পৰা ৩৮ মাহ পর্যন্ত লাভ করা নাই প্রাপ্য। ২৫ নৱেম্বৰ তারিখে আমি সর্বাত্মক কর্মবিরতি তালা লগাই আমি অফিস বন্ধ করে দিম। সব গোটেই কর্মচারী রাস্তায় তলে আহিব। ছয় মাহৰ পৰা ৩৭ মাহ যদি দৰমহা পোৱা নাই, সরকারে অতি শীঘ্রে দৰমহা আদায় দিব লাগে। কোর পৰা দিব? ডিভলিউশন ফান্ডখিনি আমাক রিলিজ করব লাগে। মাহৰ শেষত কর্মচারীক দৰমহা দিয়ার কার্য ব্যবস্থা লোক। সাফাই কর্মী, হরিজন কর্মচারী আড়াই হাজারের পর ৩০০০ টাকা দরমাহালে কাম করে, এই কর্মচারীখিন রেগুলার পে স্কেল দিব লাগিব, নহলে গোটে অসম বন্ধ হয়ে যাব। এবার আমি সরকারক কইছো ১৮ তারিখ ২১ তারিখলৈকে সময় দিছো, ১৫ দিন সময় দিছো, উইদিন ১৫ ডেজ কার্যকরী ব্যবস্থা করব লাগিব। পৌরসভার কর্মীর এই অভিযোগের পিছতেই ND24-ত প্রতিক্রিয়া প্রকাশ মন্ত্রী অশোক সিংহালের। বিভাগীয় মন্ত্রীজনের দাবি নিয়মিয়াক মুকলাই থাকা হয়েছে পুঁজি। পৌরসভার যেখানে এমপ্লয়ি তেখেতকলক মানে অসম সরকারে নিযুক্তি দিয়া নাই, কিন্তু তথাপিও মিউনিসিপালিটিয়ে যেটো পয়সা দিয়ে তার মাজত যেটো গেপ থাকি যায়, গেপ ফান্ডিং আমি করো আর এই পয়সাটো রিলিজ করা হয়েছে। কিন্তু মিউনিসিপালিটিয়ে যদি বহুত এক্সট্রাকে মানুষ রাখি থাকে, নতুনকে কিবা মানুষ রাখিছে, এই কথাটো মই কব নোৱাৰিম। আর বিষয়টো আহিছে মোৰ দৃষ্টিত, কিন্তু কিয় এইটো হৈ আছে? পয়সাটো যিমান আগত দি আছিলোঁ ইমানে পয়সা দি আছো। পুঁজি দি থকাৰ পাছতো পুঁজি লাভ নকৰা পৌরসভার বিরুদ্ধে তদন্ত ঘোষণা মন্ত্রীগৰাকীৰ। দৰমহাৰ পৰা বঞ্চিত, মই ক'লোঁ গেপ ফাণ্ডিং যিটো আছে এইটো চৰকাৰে কৰি আছে, চৰকাৰে কোনো ফাণ্ডিং বন্ধ কৰা নাই, কিন্তু তথাপিও কিয় দৰমহা হোৱা নাই মই অলপ তদন্ত কৰিব লাগিব। উল্লেখ্য যে ৰাজ্যৰ ১০৩খন পৌৰসভাৰ অধিকাংশই বছৰ বছৰ ধৰি বঞ্চিত প্ৰাপ্যৰ পৰা। বঞ্চনাত ক্ষোভিত হৈ ২৫ নৱেম্বৰৰ পৰা সৰ্বাত্মক আন্দোলন ঘোষণা পৌৰ নিকায় কৰ্মী সন্থাৰ। পৌৰ নিকায় কৰ্মীৰ বাবে কেবিনেট, বিধানসভা সকলোতে লোৱা হৈছে আসানৰ সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত কাৰ্যকৰীহে হোৱা নাই বছৰ বছৰ ধৰি। আর গোটেই কথাখিনি সামরি ২০১৩ চনের ৪ সেপ্টেম্বর তারিখে সেই সময়ের সরকার মুখ্যমন্ত্রী আমার প্রয়াত স্বর্গীয় হিতেশ্বর শইকীয়া মানে অরুণ গগৈদেব আছিল। আর সেই সময়ত আমার নগর উন্নয়ন মন্ত্রী কিন্তু আমার মাননীয় অজন্তা নেওক মহোদয়া আছিল, আজি তেখেত বিত্তমন্ত্রীর দায়িত্বত আছে। যথেষ্ট কষ্ট করে তেখেতে স্টাফিং প্যাটার্ন বনাই ৫১৭০ কর্মচারীর চাকরি রেগুলারাইজ করে তেওঁলোকৰ দা দৰমহা ফাইন্যান্স কমিশনৰ ফালৰ পৰা দিয়াৰ এটা সিদ্ধান্ত ললে। আমি স্বাগত, আমি খুব আনন্দিত হলো পৌৰ কৰ্মচাৰী। কেবিনেট ডিসিশন হল, এসেম্বলিত বিলখন পাছ নহল, ফাইন্যান্স ডিপাৰ্টমেণ্টৰ পৰা কনকারেন্সখিনি আচলতে অসম চৰকাৰে লব নোৱাৰিলে, সেই সময়ত নগৰ উন্নয়ন বিভাগে লব নোৱাৰিলে। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ৰূপম ভৰদ্বাজৰ সহযোগত তেজস্বী ভাস্কৰ চুতীয়া আৰু নলবাৰীৰ পৰা হিৰণ্য ভট্টাচাৰ্য ৰিপোৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।